কি রান্না হবে আজকে? মাংস মাংস না মাছ? মাছ তো বন্ধুরা, আজকে সকাল সকাল বাজারে চলে গেছিলাম, বাজার থেকে একটা মাছ এনেছি। এই যে এই মাছটা নিয়ে এসেছি, আমেরিকান ফিশ, আমাদের চলতি ভাষায় এটাকে ভেটকি মাছ বলে। আর আজকে সকাল সকাল প্রচুর রোদ উঠে গেছে, তাই এখন পিসিমাদের বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে পিসিমাকে এখানে নিয়ে আসবো। এখান থেকে রান্নার জিনিসপত্রগুলো ওখানে নিয়ে যাব, ওখানে রান্না হবে। বুঝি ওখানে পিসিমা বসে আছে, যাই পিসিমার কাছে। কি চমকে কি কাজে রে? নেমকি পিসা কোথায়? আজই একটা মাছ নিয়ে আসি, ওইটা রান্না হবে, বুঝলে? চুমকি মাছ খাইছ রে? কেমন করে খাইছ? পিছে তাহলে বাড়ি ধরা আছে নাকি? পিছে দেখি যাই বাড়ি দিকে তাহলে। পিছে কতগুলো কাঠ ফেলে এনেছে? এই যে এতগুলো কাঠ রেডি করে দিয়েছে রান্নার জন্য। এই যে টনান, চলো দেখি। দাও দেখি, আমি ফেটে দিছি, দাও দাও। পিছিয়ে হবে না? পিছিয়ে কি করছো? এতগুলো কাঠ রেডি করে দিয়েছি, হয়ে যাবো তো পিছা? চলো তাহলে মাছটা নিয়ে আসবে, চলো। আজকে এত পরিমাণে রোদ দিছে যে কি আর বলবো, কিন্তু রোদ দিলেও কিছু করার নেই, রান্না করে তো খেতে হবে। পিছে আজকে রোদটা কেমন দিচ্ছে বলো? আজ খুব জোরালো দিচ্ছে। তো রান্না করতে মন যাচ্ছে কিনে বলো? রান্না করে কি করবো, খিজা কি আর থাকতে পারবো, করতেই হবে। তো ভাত রান্না হয়ে গেছে? তো ভাত রান্না হয়ে গেছে। তো তাহলে চলো তাহলে মাছটা নিয়ে আসি রান্না করতে। ওকে চলো তবে নিয়ে আসে। আমার বাড়িতে যে মাছটা রাখা আছে সেই মাছটা এখন আনতে যাচ্ছি। যে পরিমাণে রোদ দিচ্ছে সেটা ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না, কিন্তু এইখানে আর পিছে নিয়ে যাচ্ছে মাছটা। মাছটা দেখাও পিছে, কি মাছ বলে বলো তো? ভেটকি। চলো। আর এখানে আছে করলা, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, এগুলোই আজকে রান্না হবে। যদি দেখার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি দেখতে থাকুন। এখানে পিসিমা সব কিছু রেডি করে রেখেছে, একেবারে কড়াই তোড়াই সব কিছু রেডি, একেবারে আলু টালু কেটে সব কিছু রেডি করে দিয়েছে। জল দিয়ে আলুটা ধুয়ে নেবে। আলু ধোয়া হয়ে গেছে, এবার মাছটা কেটে নেবে। পিছে মাছটা কাটবে না? মাছটা কেটে নেবো এবার। মাছটা একদম তাজা মাছ পিছে, একদম তাজা মাছ। মাছটা ভাচন্দ ছিল, বুঝলে? এদিকে পিছে মাছ কাটছে, কাটার একটা নতুন স্টাইল। আর এদিকে পিসিমা আলুকে ভেজে নিচ্ছে। পিছে মাছ কাটা হয়ে গেল? মাছ কাটা হয়ে গেছে। জলদি ধুই না তাহলে নাকি? হ্যাঁ হ্যাঁ, যাও। রান্না করতে করতে রোদ হয়ে গেল পিসিয়া, লাও একটু ঠান্ডা জল খাইলো। মাছ রেডি একদম ধুয়ে, আলু ভাজাও প্রায় শেষ। বাবারে কি ঠান্ডা ঠান্ডা জল ছিল।
आलू भाजा रेडी, एबार माछटा दिए दिएछे भाजार जन्य। এদিকে মাছ ভাজাও রেডি, আলু ভাজাও রেডি, মশলাও রেডি হয়ে গেল প্রায়। এবার কি দিবে পিসা? আলু হলে আলু হলে জল দিয়ে একটু আলোর উপরে সিদ্ধ দিয়েছে কি? হ্যাঁ, জল দিয়ে সিদ্ধটা দিয়েছি। ফিরে আজকে কাল লাগলে করবে নাই? আজকে করবো না, তাহলে অন্য দিন করবো কি? অন্য দিন করবো। তো বন্ধুরা, এত পরিমাণে আজকে রোদ দিছে না যে কি আর বলবো। মানে কত পরিমাণে রোদ দিচ্ছে, যদি আমাদের কাছে মাপার যন্ত্র থাকতো তাহলে আপনাদেরকে দেখিয়ে দিতাম যে কত আজকে রোদটা দিচ্ছে। তরকারি রেডি? তরকারি রেডি, নামা নিবে তো? এবারে নামাবো। তরকারির কালারটা দেখুন, কোন তালে খাবে? এই চান করে আসে খাবো। পিসি চান টান করতে চলে যাও নাকি? হ্যাঁ, চান করে আসে আর ভাত খাবো। ঠিক আছে, চান করে চলে এসেছে। পিসি আমাকে ডাকতে এসেছিল। চলো, ভাড়া তো হয়ে গেছে ভাত। বাইরে খাবো চলো নাকি? তরকারি কেমন হয়েছে পিসা? ভালো তরকারি? ভালো হয়েছে, মাছে আলু নিয়ে দারুণ তরকারি হয়েছে। No.
ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া হয়ে গেল। ঠিক আছে, আমি আসি তাহলে। আচ্ছা।